ক্রিকেট ভদ্রলোকের খেলা সবার জানা, আর এই ভদ্রলোকের খেলার সবচেয়ে বড় বিজ্ঞাপনের একজন ফ্রেমের কেনে স্টুয়ার্ট উইলিয়ামসন তাও রানাঘাট থেকে নাম কামিয়েছেন গোটা ক্রিকেট দুনিয়াতেই। 54 ব্যাটিং গড়, একজন ক্রিকেটার কত বড় সেটা হয়তো তার ব্যাটিং গড় দেখে জানা যায়, তবে তিনি যদি খেলে থাকেন 95টা টেস্ট আর এই 54 ব্যাটিং গড় নিয়ে তখন তো তিনি একেবারে গ্রেটদের কাতারে, সেটা অবশ্যই বলা যায়। তবুও এই মাঠের নিবেদনে কেন উইলিয়ামসনের একটুও কমতি নেই। এই ঢাকায় তার প্রমাণ মিলল আরেকবার। কেনের প্র্যাকটিসের গল্পে আসা যাক, 29টা টেস্ট সেঞ্চুরি করেছেন, এখন খেলছেন এমন ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি টেস্টে সেঞ্চুরি আছে কেবল স্টিভেন স্পিনার বিরাট কোহলির। নিউজিল্যান্ড ইতিহাসের টেস্টের সর্বোচ্চ রান স্কোরার, আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ, খুব বেশি পিছিয়ে নেই এখানে অস্ট্রেলিয়ার থেকে। এদিন মিরপুরে টানা ব্যাটিং প্র্যাকটিস করেছেন, সেটাও দুই ধাপে, সিলেটে পেয়েছিলেন দারুণ একটা শতক। ঢাকা টেস্টও নিশ্চয়ই রাঙাতে চাইবেন এই ব্যাটার, প্রথম দিনের প্র্যাকটিস তো সে কথাই বলে। নিজে ব্যাটিং করেছেন, তারপর করেছেন অপেক্ষাও, দেখেছেন অন্য টিমমেটদের ব্যাটিংও, লুক রঙ্কির সাথে আলাপ করেছেন নিজের ব্যাটিং নিয়ে, ভালোকে কীভাবে আরও ভালো করা যায় সেসব নিয়ে চলেছে আলাপ। গ্রেটরা নাকি সারাদিন নিজের কাজের সাথেই থাকে, নিবেদনে নিজের কাজটার প্রতি ভালোবাসায়। কেন উইলিয়ামসনের শ্যাডো ব্যাটিং তো তাই বলে। ঢাকার উইকেট রহস্যময়, রান করাটা কঠিনই বটে, কেনের জন্য কি তাই? গ্রেটরা তো যত বেশি কঠিন তত বেশি ভালো করেন, কেন উইলিয়ামসন কি সেই প্রমাণটাই রাখবেন ঢাকাতে, সময়ের অন্যতম সেরা ব্যাটার বলে কথা? রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.